এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ব্রাদার্স গেমিং ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন এবং ফ্রেশ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের প্লে স্টোরের নতুন যে প্রবলেমটা দেখা দিতেছে সবার, যে গুগল প্লের রিডিম কোডের মাধ্যমে যেই আমরা যদি কোনো অ্যাড ডব্বা কোনো কিছু পারচেজ করতে যাই, সেখানে আমাদের দেখা যাচ্ছে কুড নট কমপ্লিট ইউর ট্রানজ্যাকশন, এবং সেখানে বলতেছে যেই রিডিম কোডটা তোমরা কিনছো এবং ওই রিডিম কোডটা তোমাদের ব্যবহার করতে হবে যেই দেশ থেকে কিনেছো সেই দেশ থেকে। তো আমি স্ক্রিনে তোমাদের প্রথমত সেই প্রবলেমটা দেখিয়ে দিব। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পাইতেছো যে এই প্রবলেমটা তোমাদের হইতেছে এবং এই প্রবলেমটার সলভ আজকের ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং 100% প্রুফের সাথে দেখাবো এবং তোমাদের সব কিছু ডিটেলে বুঝিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে এবং আমাদের এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, কী করতেছো ইয়ার, এরকম অপি অপি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে দাও, এবং যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে দাও। আর বন্ধুরা, আরেকটা কথা, যে আমাদের যেই ট্রিকটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো, এই ট্রিকটা অন্য কোনো ইউটিউবে এখনও পর্যন্ত আপলোড করা হয় না। এই ট্রিকটা নিয়ে তোমাদের যেই ভিডিওগুলো দেখেছো সেইগুলোই বিপিএনের মাধ্যমে দেখানো হয়েছে এবং আজকের ভিডিওতে যেই ট্রিকটা দেখাবো এটা কোনো বিপিএনের মাধ্যমে না। তো তোমাদের বেশি টাইম ওয়েস্টিং না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের শর্ট অ্যান্ড সিম্পল হয়ে তোমাদের সব কিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটাতে। তো তোমরা ভালোভাবে ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ না করো না করে, যাতে তোমরা সব কিছু বুঝতে পারো। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি জাস্ট পুরো ভিডিওটা, পুরো বিষয়টা তোমাদেরকে আমি খুলে বলি যে আমাদের প্লে স্টোর যেই অ্যাপটা আছে এটার এখানে আমাদের যেই আপডেট আসতে থাকে, তো আপডেটের মাধ্যমে নতুন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন গুগল অ্যাড করতে থাকে আমাদের যে প্লে স্টোর অ্যাপটা আছে সেখানে। তো সব অ্যাপেই গুগল অ্যাড করে, তো এখানেও নতুন আমাদের প্লে স্টোর আপডেটের সাথে সাথে নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন আসছে। তো সেখানে আমাদের বলা হইতেছে যে তোমরা যে রিডিম কোডগুলো ব্যবহার করো, এই রিডিম কোড তো আমরা আগে যে আমাদের যে যেহেতু বাংলাদেশের কোনো রিডিম কোডের রিডিম কোড ব্যবহার করার কোনো অপশন নাই বাংলাদেশ থেকে, তো আমরা অন্য দেশের কান্ট্রি অ্যাড করে আমাদের প্লে স্টোরে এবং সেখান থেকে আমরা রিডিম কোডের মাধ্যমে পেমেন্ট করে থাকি নানা রকমের অ্যাপের, যেরকম ফ্রি ফায়ার, ধরো আমি ফ্রি ফায়ার খেলি, তো সবাই এরকম ফ্রি ফায়ার অন্যান্য অ্যাপের যে পেমেন্টটা করে এটা রিডিম কোডের মাধ্যমে করে, যাদের কার্ড নাই, ভিসা কার্ড, তারপর ডেবিট কার্ড, মাস্টার কার্ড, সব যেই কার্ড নাই। তো মূলত ওরা আপডেটের পর এরকম একটা নিয়ম করছে যে তোমরা কোনো রিডিম কোডের মাধ্যমে এখানে তোমাদের যতই চেষ্টা করো বিপিএন বা অন্য কোনো যেই বিপিএনের মাধ্যমে অনেকের ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পাবো যেখানে তোমাদের বিপিএনের মাধ্যমে দেখানো হচ্ছে, তো ওই ট্রিকটা কিন্তু আসলে কাজ করে না। আমি নিজেও দেখছি এবং অনেকের ওই ভিডিওর রিপ্লাইও দেখছি যে কমেন্টে বলা হয়েছে যে ওই ট্রিকটা কাজ করে না। তো আমি তোমাদের শর্ট অ্যান্ড সিম্পলভাবে বুঝিয়ে দিই। তো এইটা হচ্ছে তোমাদের প্রবলেমটা, যে নতুন এর কারণে তোমরা পেমেন্ট করতে গেলে তোমাদের বলে যে যেই রিডিম কোডটা তোমরা ব্যবহার করতেছো ওই দেশ ছাড়া অন্য কোনো দেশে আসলে ব্যবহার করা যাবে না, কারণ তোমরা বাংলাদেশ থেকে একবার হলেও তোমাদের জিমেলের লোকেশনটা বাংলাদেশে দেখায় এবং এই কারণে তোমরা রিডিম কোডের রিডিম কোডে ব্যবহার করতে পারো না, রিডিম কোডে যে ডলারটা আছে এটা ব্যবহার করতে পারো না। তো আমার সাথেও সেম প্রবলেম হয়েছে, আজকের ভিডিওতে এই প্রবলেমটার ডিটেলে কথা বলবো, মূলত হচ্ছে তোমার সলভ বলে দেবো। তো সলভটা হচ্ছে 100% কনফার্ম আমি বলে দিই, এই সলভটা যে বলতেছি এটা তোমরা অনেকে ব্যবহার করার পর হয়তোবা প্লে স্টোর জেনে যেতে পারে এবং সেখান থেকে অফ করে দিতে পারে। তো যত তাড়াতাড়ি পারো তোমাদের ডলারটা শেষ করে ফেলো যাতে ওয়েস্ট না হয় তোমাদের ডলারটা। তো আমি বলে দিই কী করতে হবে। প্রথমত তোমাদের যে প্লে স্টোরে অ্যাপটা দেখতেছো এই অ্যাপটা তোমাদের প্রথমত এখান থেকে আমি তোমাদের বলে দিই, অনেক ইউটিউবারের মতো হতে লাগতে পারে আমার ভিডিওর প্রথম দুই একটা স্টেপ, কিন্তু পরে তোমরা বুঝতে পারবে আমার ওই ভিডিও থেকে আলাদা এবং প্রথমত এই ট্রিকটা এখনও পর্যন্ত কেউ ব্যবহার করে নাই। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমরা অ্যাপ ইনফোতে যাবা। তো অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখানে মূলত আমার সাথে প্রবলেমটা হয়েছে, তো আমি সলিউশন খুঁজতেছিলাম এবং আমি নিজে ভাবলাম যে আসলে এই প্রবলেমটা আসছে হচ্ছে আপডেটের কারণে। তো আপডেটটা আমি আনইনস্টল করে দিয়ে দেখি, তো এবং এই কারণে আমার অলরেডি হয়ে গেছে। তো তোমাদের যাদের হয় অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের এই ট্রিকটা কাজে লাগছে কিনা।
আমার কাছে লাগছে এবং এই কারণে আমি তোমাদেরকে দেখাইতেছি। তো প্রথমত তোমরা ক্লিয়ার ডাটা যেটা আছে এটা করে নেবা, তারপর ক্লিয়ার ক্যাশ যেটা আছে এটাও করে নেবা। তো দ্বিতীয় এটা হচ্ছে প্রথম স্টেপ তোমাদের যেই ট্রিকটা এটার। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাদের এখানে আপডেট দেওয়া থাকবে, তোমাদের আনইনস্টল আপডেট বলে একটা অপশন থাকবে তোমাদের এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যেহেতু আপডেটটা আনইনস্টল আমি নিজেই করে ফেলছি, তো এই কারণে আমাদের আপডেট আনইনস্টলটা দেখায় না। তো তোমরা সিম্পলভাবে আপডেট আনইনস্টল করে ফেলবা। তো বন্ধুরা মূলত হচ্ছে তোমাদের যে প্লে স্টোর আপডেটটা আছে এটা তোমাদের ফোন থেকে রিমুভ করে দেবা, এবং যত তাড়াতাড়ি পারো তোমাদের যে ট্রানজেকশনটা আছে ফ্রি ফায়ারে চলে যাবা। ফ্রি ফায়ারে চলে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা আমি প্রুফটা একটু পরে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি, প্রথমত আমি তোমাদের একটা জিনিস দেখাবো। তো বন্ধুরা আমরা ফ্রি ফায়ারে চলে এসেছি এবং আমি আমার ডলারের মাধ্যমে লেভেল আপ পাস করছি, এবং সেটার ভিডিও তোমাদের আমি একটু পরে দেখাইতেছি। তো বন্ধুরা আমাদের অলরেডি 200 ডায়মন্ড ক্লাইম করে ফেলছি এবং নেটে প্রবলেম আছে একটু। তো বন্ধুরা এখানে দেখতেছ আমি ফার্স্ট অফ অল যদি পেমেন্ট করতে যাই জাস্ট একটা ডলার আমি টপ আপ করতে যাব, তো আমাদের নেটে প্রবলেম আছে, তো সে কারণে একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা আমি জাস্ট একটা জিনিস জাস্ট আমাদের যে পেমেন্টটা আছে এটা করে দেখার চেষ্টা করবো। তো আমি এখানে পেমেন্টে ক্লিক করছি, নেটের কারণে হয়তো একটু সমস্যা হতে পারে। তো আমি জাস্ট লোডিংটা করে নিতে যাবো, আমি লোডিং তোমাদের জাস্ট লাইভেই দেখাবো। তো বন্ধুরা আমরা ফ্রি ফায়ারে চলে এসেছি এবং তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাইবো যে আমি পেমেন্ট করতে গেলে আসলে যেই পেমেন্টের সেকশনটা আছে এটা তোমরা ভালোভাবে দেখে নাও। তো বন্ধুরা তোমরা কিন্তু যে আপডেটের যে পেমেন্ট সেকশনটা আছে এখানে কিন্তু সেরকম না, এটা হচ্ছে ওল্ড ভার্সনের যেই প্লে স্টোরটা আছে এটা পেমেন্ট করতে গেলে যেরকম চাইতো ওই রকম। তো আমার এখানে আমার এটা হচ্ছে আমি প্লে স্টোরের আপডেটটা ডিলিট করে ফেলেছি, এবং এটা হচ্ছে মূল ট্রিক তোমাদের যে আপডেটটা ডিলিট করার পর তোমরা যে পেমেন্টটা করতে চাও কোনো VPN কানেক্ট করা ছাড়া ওইটা তোমরা ব্যবহার পেমেন্টগুলো করতে পারবা। তো বন্ধুরা এটা যে আমি পেমেন্ট যে করছি এটার মাধ্যমে এটাও তোমাদের আমি একটু পরে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তো সেটার জন্য একটু অপেক্ষা করো। তো তার আগে আমি দেখিয়ে দেবো এই এই পেমেন্টটা করার মাধ্যমে এখানে লেভেল আপ পাসটা নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাইতেছ, তো এই লেভেল আপ পাসের আমি ডায়মন্ডটা পর্যন্ত এখনও পর্যন্ত ক্লাইম করি না। এখানে উপরে দেখতে পাচ্ছ আমাদের ডায়মন্ড অ্যাড হয়ে গেছে। তো এভাবে তোমরা জাস্ট প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করার মাধ্যমে তোমাদের যেই সমস্যাটা আছে এটা রিমুভ করতে পারবা। তো ডাটা ক্লিয়ার করার পর তোমরা আপডেটটা আনইনস্টল করে ফেলবা। এবং আরেকটা টিপস তোমাদের আমি দিয়ে দিই, মূলত তোমাদের সেটিংসে গিয়ে তোমাদের যেই গুগলের অ্যাকাউন্টগুলো আছে যেইটার মাধ্যমে তোমরা পেমেন্ট করবা ওইটা ছাড়া সবগুলো রিমুভ করে দিবা, যাতে তোমাদের যে পেমেন্টটা আছে এটা জাস্ট তোমাদের ওই জিমেলটার মাধ্যমে চায়। এর কারণে এতে তোমাদের সুবিধা হবে পেমেন্ট করার জন্য। তো রিমুভ করার জন্য অ্যাপে গিয়ে তারপর সেটিংসে গিয়ে তোমাদের অন্যান্য যে জিমেলগুলো আছে এগুলো রিমুভ করে দিবা। তো এখানে আমি চাইলে এই জিমেলগুলো রিমুভ করতে পারি, তো তোমরা রিমুভ করে দিবা। এবার তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে ঠিকটা আসলে কী। এখনও যদি না বুঝে থাকো আমি তোমাদেরকে পুরোটা ভালোভাবে আরেকবার বুঝিয়ে দিতেছি। প্রথমত তোমাদের প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার করবা, ডাটাটা ক্লিয়ার করার পর তোমাদের যে আপডেটটা আছে আনইনস্টল করে ফেলবা। প্লে স্টোরের আপডেটটা আনইনস্টল করার পর জাস্ট তোমাদের অন্যান্য জিমেলগুলো রিমুভ করতে চাইলে করবা, না করতে চাইলে নাই, যাতে পেমেন্ট করতে গেলে তোমাদের অন্য কোনো জিমেল না চায়। এর কারণে তোমরা জাস্ট পেমেন্ট করা জিমেলটা রাখবা, আর তারপর তোমরা জাস্ট তোমাদের ট্রানজেকশনটা সুন্দরভাবে করতে পারবা। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিব, জাস্ট যেই আমি পেমেন্টটা করছি পেমেন্টটার ভিডিও তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটা আমি যে তৈরি করতেছি এটা একদিন পরে আপলোড হতে পারে, যাতে আমার এডিট করতে একটু টাইম লাগবে। তো এই কারণে আমি তোমাদেরকে বলে দিই ভিডিও এই ভিডিও আমি ভিডিওটা শেষ করে নিই, তারপর তোমরা জাস্ট ভিডিওতে লাস্টে প্রুফ দেখিয়ে দিব আর কি। তো বন্ধুরা আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো, টিকটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। তার আগে তোমরা যদি এই টিকটা যদি কাজে লাগে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কিছু লাগবে না, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং যাতে অন্যরা বুঝতে পারে যে এই টিকটা তোমাদের কাজে লাগছে কিনা। এই কারণে প্লিজ সবাই একটা দয়া করে কমেন্ট করে দিবা যে তোমাদের এই টিকসটা আসলে কাজে লাগছে কিনা, এবং যত তাড়াতাড়ি পারো তোমাদের ডলারটা ইউজ করে ফেলো, যাতে প্লে স্টোর জানার পর যাতে এই সেকশনটা রিমুভ করার আগেই তোমাদের ডলারগুলো ইউজ করতে পারো। এবং
এটা ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস দুটো সাইটেই কাজ করবে। তো তোমরা তাও যত তাড়াতাড়ি পারো ট্রিকটা কাজে লাগিয়ে তোমাদের চান্সটা কমপ্লিট করে ফেলো, ট্রানজিশনটা কমপ্লিট করে ফেলো। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। এবার তোমাদের এই ভিডিওটা শেষে অটোমেটিকলি ওই ভিডিওটা অ্যাড হয়ে যাবে এবং তোমরা দেখে নিও আমি কীভাবে লেভেল আপ পাসটা নিয়েছি ওই ওল্ড সেটিংয়ের মাধ্যমে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আশি আজকের ভিডিওটা দেখে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, এবং যে লাইভ প্রুফটা আছে লাইভ প্রুফটা তোমরা দেখে দাও।